গাদায় পানি খায় ঘোলাইয়া খায় ঠিক না আচ্ছা একটা কুতি কুতি সাতটা বাচ্চা জন্ম দেয় সিজার লাগে না একটা ছাগি তিনটা চারটা বাচ্চা জন্ম দেয় সিজার লাগে না একটা বিড়াল তিন চারটা বাচ্চা জন্ম দেয় সিজার লাগে না একটা বাঘ বালু, গরু দুনিয়ার হাজার হাজার প্রাণী কারোই সিজার সিজার লাগে না মানুষের কেন সিজার লাগবে বলেন বাচ্চা জন্মকাল তোমরাই দাও আর আর কেউ দেয় না ভুয়া জিনিস এটা এটা হলো ব্যবসা আর জানে তো একবার দুইবার সিজার হওয়ার পরে আর সন্তান নিতে পারবে না অটোমেটিক জন্মবন্ধ এটা বিরাট শত্রুতা মুসলমানদের সাথে অতএব এটা কোনো দরকারই নেই আমার ব্যক্তি আমি দেখেছি আমি তো এগারো সন্তানের বাবা কোনোদিনও দিনও সিজার তো সিজার কোনো ক্লিনিক কোনো ডাক্তারও ডাকি নেই এটা এতটা আল্লাহর সাথে ডাইরেক্ট এই সময় আল্লাহ সাহায্য করেন একটু শুধু আল্লাহর প্রতি আস্থার দরকার আর কিচ্ছু দরকার নেই বুঝেন না আল্লাহর উপর একটু আস্থা যে তোমার কাছে দিলাম তুমি উদ্ধার করো এই সেন্সিটিভ মুহূর্তে আল্লাহ যে কিভাবে সাহায্য করেন কত আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী এটা আমার ঘরের শিশু জন্ম হয়েছে দুদিনের আগে আশপাশে কেউ জানে নেই আমার বাচ্চারাও জানে নেই এটা একটা ইন্টারন্যাশনাল ইহুদি চক্রান্ত মুসলিমদের সংখ্যা কমাবার জন্য এই চক্রান্ত করেছে বহু কোটি ডক্টরের সাথে চুক্তি করে নিয়েছে সরকারের সাথে চুক্তি করে নিয়েছে মহিলারা আসলেই সিজার করে দেবে স্বাভাবিক জন্ম হলে মায়েরা প্রসবকালে একটু কষ্ট পায় এরপরে সে সুস্থ সারা জীবন আর এই সিজারটা কি করে প্রসবকালীন একটু কষ্ট কমায় এরপরে সারা জীবনের গ্লানি সারা জীবন একটা কাটা প্যাট নিয়ে একটা টিউবল চাপতে পারবে না একটু উজুনি জিনিস তুলতে পারবে না একটু প্রেশারে কাজ করতে পারবে না গোটা জীবনের তরে মাটারে বঙ্গ গো বানিয়ে দিল তো এর জন্মের আগে একটুখানি কষ্ট হোক না তুমি তো সারা জীবন সুস্থই থাকলা কেন এই সিজার করতে যাবে আর এখন পাশ্চাত্য সিজার পরিত্যক্ত হয়ে গেছে আমেরিকা ইউরোপে অলরেডি সিরিজ সিজার এখন বন্ধ হয়ে যাচ্ছে কারণ একে তো এই এই সিজারের প্রক্রিয়ায় ইজ্জত সম্মান তো কিচ্ছু থাকে না ওটা তো যায় উপরন্তু সন্তানের এমন একটা বড় ক্ষতি হয় যেটা সারা জীবন সে সাফার করে ওইটা থেকে আর মুক্তি মিলবে না তার সেটা কি আল্লাহ যে সিস্টেম জন্মের পথ আল্লাহ তালা তার জন্য উপযুক্ত করে দিয়েছেন সার্বিকভাবে মেডিকেলি ফিজিক্যালি একটা সন্তান মায়ের পেট থেকে যেই প্রক্রিয়ায় আল্লাহ সিস্টেমে যাবে এই প্রক্রিয়া এসে জন্ম হলে তার সারা দেহে মায়ের সেই জন্ম এরিয়া থেকে কিছু ব্যাকটেরিয়া শিশুর সারা গায়ে মেখে যায় এই ব্যাকটেরিয়াগুলি শিশুকে সার্বিকভাবে সেফ রাখে এটা একমাত্র স্বাভাবিক জন্মের সিস্টেমে আল্লাহ দিয়েছেন পেট দিয়ে শিশু বের করলে ওই ব্যাকটেরিয়াগুলি থেকে সে বঞ্চিত মেডিকেল বিজ্ঞানীরা দেখেছে মায়ের জন্ম পথ থেকে ব্যাকটেরিয়াগুলি নিয়ে শরীরে মাখলে উপকার আর হয় না এই জন্য সিজার এখন অলরেডি বাদ দিয়ে উন্নত বিশ্বে তারা স্বাভাবিক জন্মের দিকে চলে যাচ্ছে যেটা ইসলামের নিয়ম গাদায় পানি খায় ঘোলাইয়া খায় ঠিক না বেহা করলে কয় না আহদা মুরগি কর করায় বেশি লক্ষ্মীপুরে কয় নোয়াখালি থেকে আহদা মুরগি কর করায় বেশি ডিম একটা পারছে ক ক ক ছিল্লা ছিল্লি মেতা মেতি করে গোটা বাড়ির সবার ঘুম ঘুম শেষ এরপরে এখান থেকে এক লাভ দিয়ে পড়ছে ওই ওইখানে বাসন কোসন হাঁড়ি বাতিল যা ছিল সব নিচে ওইখান থেকে আরেক লাগতে বসে তরকারি ভাত রান্না করে দিয়েছে হুগলি ফালেছে কি হয়েছে বিশ্ব সংবাদ আমার একটা বিশ্ব সংবাদ না এখন কি হয়েছে ওনার তো উনি কনসেপ্ট করছে এই সকালে ডাক্তার বিকালে ডাক্তার এই আল্ট্রাসনোগ্রাম এই টিভিএস এই হলো এইটা সেইটা মানে কি বিশ্বসংবাদ হয়ে গেছে বাচ্চা একটা নিয়ে এই অবস্থা আজ আগের যুগে আমাদের মায়েরা যে বারোটা চোদ্দোটা পনেরোটা দুনিয়াতে নিয়ে আসাইছে কই একটা ক্যাপসুলের খবর তো পাইনি এই জন্য নখালিতে কয় আহদা মুরগি করে বেশি মানে বাজে মুরগি হ্যাঁ ওইটা ডিম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো বাষট্টিটা বাড়িও কক করেন আরে একটা বাড়ি গোটা বাড়ি সুদ্ধা কেমন ना बेदरकारी काज